মুসলিম তুমি যতবার বল বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাড়ি আল্লাহ আকবার মুসলিম তুমি যতবার বল বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাড়ি আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আজকের এই সেমিনারে আসার পেছনে আমার একটা বিশেষ প্রেরণা কাজ করেছে এই অনুষ্ঠানে আমি জেনেছি যে আমি আসলে একজন আমার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হবে আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর কামরিসার স্যার রে বান্দাকে আমরা নানাভাবে জেনেছি তিনি বিভিন্ন মানুষের রোগীদের যেভাবে সেবা দিয়েছেন এবং নিজেকে যেভাবে উজাড় করেছেন সামনে প্রশংসা করা যদি শরিয়াতে প্রশংসনীয় বিষয় হতো তাহলে আমি অনেক কথা বলতাম শুধু এটুকু বলি আল্লাহ রব্বুল তাকে সর্বোত্তম বিনিময় দান করুন এবং সেই সাথে আমি শুরুতেই দোয়া করি রব্যে করিমের কাছে আমার সামনে উপবিষ্ট আমার ভবিষ্যৎ চিকিৎসকবৃন্দ যারা আছেন আমাদের ডাক্তার কামাল ইসলাম স্যারের মতো এভাবে মানব সেবায় তাদেরকে অগ্রসর থাকার তফিক দান করুন আপনারা যদি সবাই সারের মতো এরকম আন্তরিক হন উদার হন তাহলে আমাদের এই গরিব দেশের টাকা পয়সা আমাদের পার্শ্ববর্তী দেশে কিংবা ব্যাংককে আমাদের আর রেখে আসতে হবে না আমি আশা করব যে আপনারা প্রত্যেকে আপনাদের সেই জায়গাতে যথেষ্ট সচেষ্ট থাকবেন এবং এই বিষয়টা নিয়ে আমি মূলত কয়েকটি কথা আপনাদের সামনে আরোজ করতে চাই এই বিষয়টিকে সামনে রেখে সময় তো আমার আল্লাহ সাহাতাল কোরআন হাকিমে এরশাদ করেছেন ও হাইনা ইলেহিম ফেহল আল ওয়া ওয়া একাম ওয়া ইতা জাক কানুলানা আবেদী অর্থাৎ আল্লাহ বলছেন যে নোহ আলি সালাম এবং তারপরে আরও বিভিন্ন নাবিরা সুলগন যারা পৃথিবীতে এসেছেন তাদের সবার প্রতি আল্লাহ রাবুল আলমিনের কমন কিছু নির্দেশ ছিল যেগুলো শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জন্যই প্রযোজ্য ছিল না আমাদের প্রাণাধিক প্রিয় রাসুল সাল্লাই সাল্লামের পাশাপাশি তার আগে যারা নাবী রাসুল হিসাবে পৃথিবীতে এসেছেন তাদের সবার প্রতি আল্লাহ রব্বুল্লা আলবিনের কমন নির্দেশ ছিল সবাই যেন কল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করেন মানুষের সেবায় মানুষের কল্যাণে নিজেদেরকে যেন তারা সবসময় নিবেদিত রাখেন এরপরে আল্লাহ বলেছেন ওয়াইকাম ইসাল্লাহ পাশাপাশি যেন তারা সালাত কায়েম করেন জাকাত আদায় করেন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন ফেয়ালুল খায়রাত বা বিভিন্ন ধরনের বিবিধ আইটেমের যে ভালো কাজ আছে জনকল্যাণমূলক কাজ জনসেবামূলক কাজ মানুষের উপকার সাধন করা এই কাজে যেন নবিরাসুলগণ নিজেদেরকে নিয়োজিত রাখেন সেজন্য আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন এরপরে অবশ্য নামাজের কথা বলেছেন দ্বিতীয় পর্যায়ে এসে তারপরে বলেছেন জাকাতের কথা এ আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয় আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমরা যদি ভালো মুসলিম হতে চাই তাহলে আমাদেরকে মানব দরদি হতে হবে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে আল্লাহ আল্লাহরুল আরবিন কোরআন করিমে বলেছেন কুন্তুম খায়রা উম্মাতিন নাস তোমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়েতে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছ কারণ নাস তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে তোমরা বেঁচে থাকো নিজের জন্য না মানুষের জন্য অন্যের উপকার করবার জন্য তোমাকে সুযোগ দেয়া হয়েছে অবাধিত সুযোগ যেটা পূর্বের অনেক জাতি অনেক গোষ্ঠী অনেক উম্মত অনেক সম্প্রদায়কে দেয়া হয়নি এই একটি আয়াত আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কিন্তু বর্ণনা করে দিয়েছে আমাদের প্রিনবী সল্লাহ্লাম তিনি বলেছেন আহাহু আনফা ফা। কেউ যদি কারোর উপকার করবার কোনো সুযোগ পায় কোন স্কোপ পায় কারো উপকার করবার সে যেন সে স্কোপটি হাত ছাড়া না করে সে যেন কারোর উপকার করেই ছাড়ে প্রেনবী সাল্লাহ আলি জিজ্ঞাসা করা হয়েছে সুইলা রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম এই উন্নাস আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আহাবুল্নাস ইর আল্লাহ আনফাহমলিন্নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় প্রিয় ভাই আমার কোরআনে হাকিম আল্লাহরবুল আলমিন বলেছেন ইন্নআল্লাহ মহসিরিন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন অন্যের প্রতি এহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহরবুল্লা আলমিন ভালোবাসেন একটি হাদিস আপনারা আমি বোধ করি সবাই শুনেছেন সেটি হলো অনেক পূর্বেকার কত শত কত হাজার বছর আগের ঘটনা সেটা আল্লাহ ভালো জানেন সাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যবিচারিণী নারী যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবেছিলেন পঙ্কিলতার মধ্যে ছিলেন অপবিত্র জীবন যাপন করেছেন একটি পিপাসার্থ কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সে ওড়া চিবিয়ে পানি পান করিয়েছে জাস্ট এই একটি কাজ আল্লাহ সুমাতালাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুমাতালা তার জীবনের সমস্ত পাপ সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুমাতালা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন যা নামাজ থেকে একটুও সরতেন না সবসময় বিল্লাহ করতেন জিকির আসকার করতেন তার নামাজ এবং এবাদতে বাদতে করে একটা বিড়াল সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন খাবার দেননি আল্লাহ তালা কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে আল্লাহ রবুল্লা আলমিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে সবগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন বাতিল করে দিয়ে তাকে জাহান নামের ফেসলা করেছেন মানুষের উপকার করবার যে ইবাদত এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ এটা যে একটা ইবাদত অনেক বড় ইবাদত এটা আমরা অনেকে জানি না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ নাম আপনারা অনেকে শুনেছেন আপনারা অনেকে স্যারের সাথে পরিচিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন স্যারের একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি স্যার বলতেন আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছি দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছেলেদেরকে ইসলামিক সাবজেক্টের উপর শিক্ষকতা করেছি অধ্যাপনা করেছি ইসলামিক বিষয়ের উপরে বহু বই পুস্তক স্যার লিখেছেন আপনারা জানেন শত শত পৃষ্ঠার বই লিখেছেন বাংলায় লিখেছেন ইংরেজিতে লিখেছেন বিভিন্ন ভাষায় স্যারের বই আছে ক্ষণজন্মা এই ব্যক্তিত্ব তিনি বলেছেন আমার সারা জীবনে ইসলাম শিক্ষার নির্যাস তার সামারি যদি জানতে চান আপনি তো আমি দুই লাইনে আপনাকে সামারি দিতে পারব আমি কোরআন পুরো কোরআন পড়ে হাদিসের ভান্ডারের ভেতরে অবগাহন করে কোরআন এবং হাদিসের নির্যাস ফিক সহ ইসলামের অন্য যে জ্ঞানভাণ্ডার আছে সেই জ্ঞানভাণ্ডারের ভিতরে ডুব দিয়ে যৎকিঞ্চিত জ্ঞান আমার সারা জীবনে অর্জন হয়েছে তার নির্যাস হলো দুই লাইন নাম্বার এক ইমানের পর ইমানকে সহি এবং বিশুদ্ধ করবার পর আকিদাকে কলসমুক্ত মুক্ত করবার পর মেইন মেইন মৌলিক যে ফরজ ইবাদতগুলো আছে পাচক তো নামাজ জাকাত হজ ইত্যাদি এই মেন মেন ফর্জ ইবাদতগুলোর পর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথ হলো মানুষের উপকার করা এটা হলো এক লাইন আর দ্বিতীয় লাইন হল কুফরের পর আল্লাহর প্রতি অবিশ্বাসের পর শির্কের পর বড় বড় মৌলিক যে অপরাধগুলো আছে এগুলোর পর কবিরা গোনাগুলোর পর আল্লা তালা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দার সে কাজে যে কাজে বান্দা মানুষের ক্ষতি করে স্যারের এই নির্যাস আমি যে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সে হাদিস এবং কেমের আয়াতগুলো সামনে রাখলে আমাদের কাছে যেটি পরিষ্কার হয় তা হল মানুষের উপকার করার এই এবাদত এটিকে আমাদের জীবনে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবুয়ত এর দায়িত্ব বুঝে পাওয়ার আগে তিনি তার মক্কার জীবনে ছোটবেলা থেকে শৈশব থেকে মানুষের উপকার করবার মানব সেবা করবার জন্য চেষ্টা করতেন একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন হেরা গুহায় যখন জিবরিলের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় তিনি কিছুটা ভোরকে যান বাসায় আসার পর স্ত্রী খাদিজা রেদাল্লা তাল আনহাকে যখন তিনি বলেছেন আমি ভয় পেয়েছি এরকম একটি দৃশ্য দেখতে পেলাম এ গুহায় আমি দীর্ঘদিন ইবাদত করছি কেউ কারোর সাথে সাক্ষাৎ হয়নি তিনি হঠাৎ করে জিবরিলকে দেখেছেন তিনি আবার তিনবার তাকে বুকের সাথে নিয়ে চাপ দিয়েছেন বিশ্বাস আসলাম ভয় পেয়ে গেছেন বাসায় এসে যখন এটি বললেন যে আমি বাঁচব না বোধহয় কোনো ক্ষতিকর কোনো কিছু আমার পেছনে লেগেছে বা কিছু একটা তখন তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন কাল্লা লাই হজি কাল্লাহ আবাদা এটা হতেই পারে না যে আপনাকে আল্লাহ তালা কখনো লাঞ্ছিত করবেন অসম্ভব আপনি কখনোই লাঞ্ছিত হবেন না কেন তাহমিলুল কাল কারণ আপনি কেউ কোনো বোঝা বহন করতে কষ্ট হতে দেখলে আপনি তার বোঝাটা টেনে বহন করে দেন আলা হক কেউ যদি জোলমের শিকার হয় আপনি তাকে জোলম থেকে মুক্ত করেন কারণ অধিকার আদায়ের প্রশ্ন থাকলে আপনি সেটি আদায় করে দেন আপনি মেহমানকে মেহমানদারি করেন এক কথা আপনি পরোপকার করেন অনেকগুলো পয়েন্ট বলেছেন কিছুটা আগপাছ হয়ে গেছে হয়তোবা তো খাদিজা জারি আল্লাহ আনহা তিনি এই কথাগুলো বলেন বলছিলেন যে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না কারণ যে ব্যক্তি এতটা পরোপকারে নিজেকে মগ্ন করে নিয়োজিত রাখে ব্যস্ত করে রাখে আল্লাহ তালা তাকে চূড়ান্তভাবে অপদস্থ করতে পারেন না এটা হতে পারে না খাদিজারাদ আল্লাহ তালা আনহার সেই কথা চরম সত্য হয়েছে প্রে ভাই আমার এই যে মানুষের উপকার করার ইবাদত এই ইবাদতটুকু আপনারা যারা চিকিৎসা পেশার সাথে যে কোনোভাবে জড়িত আছেন আপনাদের চাইতে ভালোভাবে অন্য কোনো পেশার মানুষরা এতটা সম্পাদন করতে পারে না যতটা আপনারা পারেন আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে আক্ষেপের জায়গা থাকে আফসুসের জায়গা থাকে আমার জীবনে যদি কোনো আফসুস বলেন আলহামদুলিল্লাহ তালা আমাকে সব কিছু দিয়েছেন আল্লাহ নেহামতে আমি ধন্য হয়েছি কোনো কিছুর কোনো ঘাটতি আল্লাহ দেননি আল্লাহ সবই দিয়েছেন তবে আমার ত্রুটি যে আমি চিকিৎসক হতে পারিনি হ্যাঁ সিরিয়াসলি কারণ একজন চিকিৎসক তার জান্নাতে যাওয়ার পথ এত সংক্ষিপ্ত এত সহজ এটা দেখে আমার ঈর্ষা হয় এত মানুষ থাকতে কেন কামরুল ইসলাম স্যারকে আমার এত বেশি ভালো লাগে কারণ চিকিৎসক হয়ে তিনি যে সহজে মানুষের হৃদয় জয় করেছেন অন্য কোনো পথে মানুষের হৃদয় জয় করার মানুষের দিলের নিংড়ানো দোয়া পাওয়ার পথ আমার অন্তত জানা নাই আপনি মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন কোটি কোটি টাকা দিয়ে দিতে পারেন কিন্তু একজন অসুস্থ মানুষ একজন রোগীকে যদি আপনি আন্তরিকতা দিয়ে সেবা দেন আপনার মনোযোগ দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনার ঐকান্তিকতা দিয়ে আপনার প্রচেষ্টা দিয়ে যদি আপনি তাকে সেবা দিতে পারেন এই লোকটার যে হৃদয় নিংড়ানো দোয়া আপনি পাবেন এটি অনেক কাজ করে অনেক ভালো কাজ করে অন্য অনেকভাবে উপকার করে মানুষের দিল থেকে এইভাবে দোয়া আসলে পাওয়া সম্ভব নয় আর এই কারণে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যারা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছেন আপনারা ভবিষ্যতে ইনশাল্লাহ চিকিৎসক হয়ে পড়াশোনা শেষ করে আপনার এদেশে চিকিৎসা সেবায় আপনাদের যে সেরাটা আছে সেটা সেটা আপনারা উপহার দেবেন ইনশাআল্লাহ কিন্তু আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে আপনাদের ভাই হিসাবে কয়েকটি ছোট ছোট করে কয়েকটি আমার পক্ষ থেকে আবেদন আপনাদের সামনে পেশ করব তার আগে আমি আমার এই চ্যাপ্টারটা আমি একটু ক্লোজ করতে চাই যে মানুষের উপকার করবার যে সুযোগ আপনাদের সামনে আছে জীবনের এই পর্যায়ে এসে অর্থাৎ আপনারা যে যে পর্যায়ে আছেন স্টুডেন্ট হিসাবে আপনাদের প্রতি আমার ওদের একটা আহ্বান থাকবে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা চিকিৎসা পেশাকে আমাদের নিজেদের উপায় উপার্জন হিসাবে গ্রহণ না করে এটাকে আমি সত্যিকার অর্থে আমার স্বপ্নের সেবা হিসাবে দেখব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমাদের দেশটি নানা কারণে আমরা পিছিয়ে আছি আপনারা আমার চাইতে অনেক ভালো জানার কথা কি পরিমাণ টাকা আমাদের দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে মানুষ চিকিৎসার জন্য রেখে আসে এই গরিব দেশের টাকা কি পরিমাণ রেখে আসে মানুষ থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে অন্য অন্য জায়গায় গিয়ে আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে আমি আপনাদের উপর দোষ আরোপ করছি না আমি জানি আমাদের অনেক চিকিৎসকগণ সেবা দিতে চান অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি সেজন্য আমরা সেই সেবাগুলো আমাদের রুগীদেরকে আমরা দিতে পারি না কিন্তু কিছু জিনিস আপনারা চাইলেই করতে পারেন এবং খুব সহজে আপনারা রুগীদের মন জয় করতে পারেন এবং সেটা করতে পারা উচিত আপনাদের কারণ মানুষ সবচেয়ে কষ্টের সময় আপনাদের কাছে আসে আর আমার মতো হুজুরদের কাছেও মানুষ কষ্টের সময় আসে আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশে ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা আমার দীর্ঘদিন ধর্মীয় কাজ করার যে অভিজ্ঞতা আছে তার আলোকে আমি দেখেছি বিভিন্ন সময় আমাদের কাছে তারা আসেন অনেক তরুণ আমার কাছে সিবি নিয়ে আসে ভাই আপনার কাছে অনেক ব্যবসায়ীর নম্বর আছে অনেককে আপনি চিনেন পরিচয় আছে একটু সিবিটা দিন ভাই যেন চাকরি দিয়ে দেন বেকার আছে তো আমি যুবককে বসা সুযোগ থাকলে চা পানি খাওয়ায় বলি ভাই দুঃখের কথা কি বলবো আমাদের মতো হুজুরদের কাছে ব্যবসায়ীরা কখনো তাদের সুদিনে আসে না যখন রাস্তায় বসার উপক্রম হয় ব্যবসা যখন লালবাতি হলুদ বাতি জ্বলা শুরু করে তখন তারা সব আমাদের দোরগোড়ায় চলে আসে এসে এবার হুজুর পানি পড়া দেন তেল পড়া দেন দোয়া দুরুত করেন একই ব্যবসায়ী আমি বহু ব্যবসায়ীকে দেখেছি যে ওনার যখন দুর্দিন ছিল উনি অনবরত আসছেন দোয়া দরুদ চাইছেন এরপর দেখি দিন কোনো খোঁজ খবর নাই। নিজে থেকে যদি খবর নেওয়ার জন্য বন্ধু বান্ধব লেভেলের হয়তো বা ওইরকম পার্সোনাল লেভেলের সম্পর্ক থাকলে যদি খবর নেই ভাই অনেক দিন তো খোঁজ খবর নাই কী ব্যাপার দোয়া টোয়া লাগে না এখন আর তখন বলে যে হুজুর আলহামদুলিল্লাহ ব্যবসাটা ভালো রান করছে সময় পাচ্ছি না হুজুর সময় করে আসবো আমি বলি আল্লাহ আপনাকে সময় না করার তফিক দান করুক কারণ আপনার সময় হওয়া মানে ব্যবসা খারাপ হওয়া সেটা আমি চাচ্ছি না ঠিক একইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি দেখেছি তারা যখন খুব চাপে থাকেন এক কথা বিরোধী দলে থাকেন তখন তারা হুজুরদের মজলিসে দরবারে অফিসে নিয়মিত যাতায়াত করেন ফোন করেন হুজুর একটু দোয়া করেন হুজুর আল্লানি রক্ষা করে আর যখনই তাদের পরিস্থিতি পাল্টে যায় তখন হুজুররা চেরাক দিয়ে তাদের কার খুঁজে পায় না তো আমাদের হুজুরদের কাছে যেরকম মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন সময় আসে সুদিনে আসে না ওই যে চাকরি প্রার্থী যুবককে আমি বুঝাই ভাইরে তোমার চাকরি আমি কিভাবে দিব ওই ব্যবসায়ী তো সুদিন হইলে আর আসে না দুর্দিন হলে আসে তখন তার চাকরি পারলে ছাঁটাই করতে চায় চায় সে নতুন করে লোক থেকে নেবে তো বাস্তবতা হলো আপনারা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন মানুষের সবচেয়ে কষ্টের সময় আপনাদের কাছে আসে আমি সেদিন কুয়েটের প্রোগ্রামে বলেছিলাম আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের কাছে মানুষ যায় হলো সুখের সময় আর আপনারা যারা ডাক্তার আপনাদের কাছে আসে মানুষ দুঃখের সময় এই সময়টাতে আপনারা যদি একটু চেষ্টা করেন একটু যদি আপনাদের সদিচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের হৃদয়ের জগজ জয় করা অনেক সহজ অনেক সহজ আমার এক বন্ধু আছেন এই ঢাকা মেডিকেল কলেজের না আমার বললাম না কারণ একটা দোষের কথা বলতে যাচ্ছি এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ তিনি আমাকে বলছিলেন একবার ভাই আমাদের কাছে কোনো পেশেন্ট আসলে পেশেন্টের লোকজন আত্মীয়স্বজন যারা থাকে তাদেরকে শুরুতে এমনভাবে অ্যাসেসমেন্ট করার পর ব্রিফ করি যে মানসিকভাবে রোগীর সাথে আসা লোকজন ধরেই নেয় যে এই লোক তো আর বাঁচার কোনো উপায় নেই বাঁচলে তো আল্লাহ সহমত তো আমি বললাম এইভাবে বলার কারণ কি ভাই একটা মানুষকে আশা দেওয়া যায় না আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে বলা যায় না কেন এরকম ভরকায় দেন তো যেহেতু আমার খুব বন্ধু মানুষ ফ্রিলি উনি বলছিলেন যে ভাই আসলে আমার দেশে মানুষ রুগী যদি ভালো হয়ে যায় তো বলবে আল্লাহ ভালো করছে আর যদি রুগী মারা যায় বলবে ডাক্তার বেটা সমস্যা করছে এই যে মানুষের মধ্যে একটা খারাপ স্বভাব আছে যে কিছু হলেই রোডে অ্যাক্সিডেন্ট হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ আর রুগীর কোনো অসুবিধা হলে চোখ বন্ধ করে ডাক্তারের দোষ ডাক্তারদের দোষ থাকে না তো আমি বলছি না কিন্তু চোখ বন্ধ করে দোষ দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশের মানুষের মধ্যে আছে তো এই জায়গা থেকে উনি বলছিলেন যে যাতে দোষ দিতে না পারে এই জন্য আগেভাগে বলে দিই ভাই আপনার রুগীর অবস্থা খুবই খারাপ আর একটু আগে আনলে হয়তো চেষ্টা করা যাইতো আপনি এখন যে পর্যায়ে আনছেন তাতে ভাই বাঁচার সম্ভাবনা তো একেবারেই আপনি নার মধ্যে ধরে রাখতে পারেন বাকি আপনারা দরুদ পড়তে থাকেন আমরা চেষ্টা করি বলে এরপরে রুগী যদি বেঁচে যায় তখন পেশেন্টের সাথে আসার লোকজন তাদের অ্যাটেন্ডেন্সদের খুশির কোনো শেষ নাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার রুগী আর যদি আল্লাহ না করুক মারা যায় প্রেশার থাকে না ভাই আমি তো আগেই বলছিলাম তো আমি ওনার এই পলিসি শুনে বললাম যে বাহ এটা বাঁচার জন্য খুব দারুণ পলিসি কিন্তু আমি যদি এটাকে ইসলামেশ্বরিয়া ছাঁসে কোরআন হাদিসের ছাঁসে ফেলে দেখি তাহলে আমি দেখি কাজটি ভালো কাজ না আপনি অবশ্যই কোনো শঙ্কা থাকলে সেটা আপনি পেশেন্টের লোকজনকে বলবেন কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের পেশেন্টদের কাছে যখনই যাবেন বা পেশেন্টদেরকে যখনই দেখবেন আমি আশা করব আপনার দোয়াটা করবেন খুব ছোট্ট একটা দোয়া নবী করিম সাল্লা সাল্লাম কোনো রোগীকে দেখলে তাকে বলতেন লাবাসা তহরুন ইনশাআল্লাহ আল্লাহ আমরা বাংলায় বলতে পারি আমাদের মতে করে অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন এখানে বিশ্বাদাম অন্য একটা শব্দ ব্যবহার করেছেন তহুর মানে হল পবিত্র হয়ে যাবে এটা নিয়ে অনেক দীর্ঘ আলাপ আছে আমি সেদিকে যাবো না শুধু এটুকু বলি তো অসুস্থতা এগুলোতে যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে সবর করতে পারে আল্লাহরব্বুল আলমিন তার গুনগুলো মাফ করেন সে পরিচ্ছন্ন হয়ে যায় পবিত্র হয়ে যায় আমাদের স্যার আমার আগে পবিত্রতা নিয়ে কথা বলছিলেন তো পবিত্র হওয়ার একটা উপায় যদি বিপদাবদ মানুষ সবর করে ধৈর্য ধারণ করে তার তার গুনাগুলোকে মাফ করে দেন তার প্রোফাইলকে ক্লিন করে দেন ছোটোখাটো অনেক ভুল ভ্রান্তিও সেগুলো মাফ করে দেন ইমানদার আসলে হারাবার কিছু নেই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আজাবান আলী আমরুল মোমেন ইন্না আমরাহু কুল্লাহ খায়ের ইমানদারের জীবনের সব বড় অদ্ভুত তার জীবনে আসলে হারামার কিছু নেই হাতির মতো মানলেও মরলেও লাখ বাঁচলেও লাখ ইমানদার তিনি যদি কোনো বিপদের মুখোমুখি হন তিনি সবর করেন ফাঁকানা খায়ের আল্লাহ সবরের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দেন রিওয়ার্ড দেন পুরস্কার দেন আর যদি তার জীবনে সুখ আসে তিনি আল্লাহকে সুক্রিয়া জানান তখন তার মাধ্যমে তিনি বিনিময় লাভ করেন অর্থাৎ ইমান হারাবার কিছু নেই এখন একজন পেশেন্ট যখন আসে আপনি তাকে একটু শান্তনা দেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন মন খারাপ করার কিছু নেই তাহলে তিনি সুস্থ হন বা না হন এই যে মানসিক শক্তি বৃদ্ধিতে আপনি সহায়ক ভূমিকা রাখলেন এর কারণে আপনার আমল নামত আল্লাহ তালা একটা নেকি এবং সবাব দিয়ে দিবেন কেমনতর ময়দানে তখন সব দেখে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যে এত পরিমাণ সব করতে গিয়ে এলো ওই যে প্রত্যেক পেশেন্টকে বলেছেন সবের নিয়ত করে বলেছেন আল্লাহ তালা সেটা দিয়েছেন আমি আমার একটা গল্প বিভিন্ন জায়গায় এর আগে একাধিক জায়গায় শেয়ার করেছি আদিন মেডিকেল কলেজে একটা প্রোগ্রামে বলেছিলাম আরও কোথাও হয়তো বলেছি আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে একবার সৃষ্টিগতগতভাবে অনেকেরই অনেক উইকনেস আছে আমার একটা দুর্বলতা হলো আমি একটু এই ডাক্তারদের কাটা এগুলো খুব ভীতু প্রকৃতির মানুষ তো আমার ওই ছোট্ট অপারেশনটার জন্য আমার যিনি চিকিৎসক ছিলেন আমি ওনাকে বললাম যে ভাই মেহরবানি করে কোনো আপনার যারা স্যার ছিলেন এই ডিপার্টমেন্টের হেড ছিলেন এককালে চেয়ারম্যান ছিলেন এরকম কেউ থাকলে একটু রাখা যায় না তো বলে ঠিক আছে ভাই সে ব্যবস্থা করবো আবার ওই যে আমার যে বন্ধু ছিলেন ঢাকা মেডিকেল কলেজের তিনিও ছিলেন আর এখানে আসেন আমাদের ডাক্তার নুরুল্লা ভাই এমনি সিনা উনি চিটাং মেডিকেল কলেজের স্টুডেন্ট সম্ভবত নুরুল্লা ভাই এনএসএসিয়ার ডাক্তার উনি এনএসএিসিয়াতে দুজন ছিল উনি ছিলেন আরেকজন ছিলেন আর অন্য ডাক্তার ছিলেন তিনজন মোট পাঁচজন অপারেশনটা হলো একটা ফোঁড়ার মতো ছোটোখাটো বিষয় ডাক্তার হলেন পাঁচজন আমার ডিমান্ড ছিল পেশেন্টের ডিমান্ড ভাই আপনি রাখেন কারণ আমি ওই যে ভীতি প্রকৃতির অপারেশনের পরে যখন পোস্ট অপারেটিভ রুম আমাকে নেওয়া হলো আমার তো যান যা ভাব আমি চিন্তা করছি আল্লাহ বেঁচে আসি এখনও আলহামদুলিল্লাহ কারণ আমার জীবনের আগে অপারেশন থিয়েটারে ঢুকি না ওইটা প্রথম হয়তো প্রথমবার সবার একটু ভয় বেছিল এখানে যায় না যাই হোক এখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে যখন রাখা হয়েছে আমার ফ্যামিলি ক্যাবিনে অপেক্ষা করছে এদিকে আমি চিন্তা করছি আল্লাহ অনেকে শুনেছি যে পোস্ট অপারেটিভ রুম থেকেই মারা যায় না জানি কখন মালাকল আসে আমি কালিমাটালিমা পড়ছি খুব প্রস্তুতি নিচ্ছি আসলে ছোট অপারেশনটা হয়েও গেছে বাট আমি চিন্তা করছি যে না জানি কী হয় কি হয় খুব ভয় পাচ্ছি এর মধ্যে পর্দা টানানো পর্দার অপর প্রান্ত থেকে যেহেতু অনবরত ডাক্তাররা আসছেন অনেকেই আসছেন দেখতে তখন একজন নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করেছেন তিনি ডিউটিতে নতুন এসেছেন তখন সকালবেলা এসে বলছেন যে ওনার কি হয়েছে যে এত ডাক্তার এত লোকজন যাচ্ছে কি অপারেশন হলো তখন আমি আর ওটা বললাম না অপারেশনটা কীসের তো বলল যে এই অপারেশনটা হয়েছে খুব ছোট্ট একটা অপারেশন এটা বলার পর ওই নার্স এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমানকরভাবে তিনি বললেন এই অপারেশন মানে এইটার জন্য এত কাহিনী বিশ্বাস করবেন আমার ওই দিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে সেটি হলো যে পাঁচজন ডাক্তার মিলে আমার অপারেশন করে আমাকে যতটা আশ্বস্ত করতে না পেরেছেন ওই নার্স ভদ্র মহিলার অপমান কর উক্তি তার ওই কথা আমার মনকে এত শক্তিশালী করেছে আমি তখন চিন্তা করলাম ছি 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 এর জন্য আমি এত কাহিনি করছি আমি তখন নিজেকে দোষারোপ করা শুরু করলাম গিলতি ফিল করা শুরু করলাম যে এইটা কোনো কথা এই রোগের জন্য আমি এত কাহিনি করছি এত এত কষ্ট দিচ্ছি মানুষকে এত চিল্লাচিল্লি করছি কি হলেও কিছু ছি 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 এরপর থেকে নার্স আসুক আর ডাক্তার আসুক আমি ভাবি না না কিছু হয় কোনো অসুবিধা নেই আমি ঠিক আছি আমি ওকে আমাকে এরপরে খুব দ্রুততম সময়ে পোস্ট অফিস রুম থেকে আমার রুমে পাঠাই দিয়ে হলো কারণ ডাক্তার তো অনফিল করছেন হ্যাঁ আমি ভালো হয়ে গেছি আসলে আমি ভালো হয়ে গেছি তো এই যে একজন নার্সের একটা শব্দের একটা উক্তি যে এইটা বাহ্যিকভাবে আমি একটু অপমান বোধ করেছি যে এটা এটা কোনো কথা আমার এই রোগটাকে তিনি কোনো রোগী মনে করলেন না কোনো পাত্তাই দিলেন না আমি একটু অপমান বোধ করেছি কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এটা তো পজিটিভ কথা আমার রোগটা কোনো রোগী না কোনো অপারেশন অপারেশনই না এই একটি কথা যদি আমাকে এর পরিমাণ আস্থা এনে দিতে পারে এতটা আমাকে সাহসী করে দিতে পারে তাহলে এবার আপনারা নিশ্চয়ই আপনাদের চেয়ার থেকে আমি আমার পেশেন্টের জায়গা থেকে আমি আমার কথা বলেছি আপনি আপনার ডক্টরের চেম্বার থেকে আপনি আপনার চেয়ার থেকে একটু আপনি ভাবুন যে আমরা যারা রোগী হয়ে আপনাদের কাছে যাই আপনার যদি একটু সান্ত্বনা দেন একটু যদি অভয় দেন একটু যদি সাহস যোগান তাহলে অর্ধেক ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আপনাদের সে আচরণ থেকে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য ওই যে আমার বন্ধু যেটা বলেছে অনেক ডক্টর আছেন যে আসার পরেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব দেখানো রুগীকে শেষ হয়ে যায় রুগী তো আগেই গলা শুকায় যায় যে আমি তো তাহলে শেষ বাঁচলে সেটা অতিরিক্ত যাই হোক তো আমার এই বক্তব্যের নির্যাস হলো আমরা আজকে যেই মহানবী হজরত মোহাম্মদ সাদ্ল সাল্লামের সিরাত আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি তিনি সবসময় মানুষ উপকার করতেন আর এই উপকার করবার অনেক বড় সুযোগ আপনাদের হাতে আছে আমি আশা করব আপনারা সেই সুযোগকে হাতছাড়া করবেন না এবং সে সুযোগকে আপনারা সম্পূর্ণরূপে ষোলো আনা আদায় করে নেবেন এবং আপনাদের জান্নাতের পথকে আপনারা সুগম করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সে তফিক দান করুন সময় তো আপনারা যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট আপনাদের প্রতি আমার বলেছিলাম ছোটো ছোটো করে খুব সামান্য কয়েক মিনিটের মধ্যে আমি কয়েকটি নিবেদন আপনাদের কাছে রাখতে চাই সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই তা হল একজন মুসলমানের সন্তান হিসাবে ইসলামের বেসিক বিষয়গুলো জানা আমাদের উপরে ফরজ এই ফরজটা আমাদের অনেকের আদায় হয়নি আমরা অনেকে এখানে সেই সকাল থেকে পর্যন্ত সিরাজ সেমিনারে আছি অনেকে ঘণ্টাব্যাপী বক্তব্য শুনছি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একজন মুসলিম হিসাবে যা না জানলে নয় এরকম মৌলিক ফোর্স বিষয়গুলো পর্যন্ত আমরা অনেকে জানিনি শিখিনি আমরা ছোটোবেলায় হয়তো কেউ মক্তব্যে পড়েছি বা হুজুরের কাছে কোরআনটা শিখেছি আমরা মনে করেছি এটাই বোধহয় ইসলাম শিক্ষা আমাদের জাতীয় কারিকুলামে আমাদের পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষাকে সেভাবে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা অনেকে ব্যক্তিগত পর্যায়ে বা পারিবারিক উদ্যোগে ইসলাম শিখতে হয় আমাদের ইসলাম শেখাটা পূর্ণাঙ্গতা পায় না আমি আপনাদেরকে আজকে বলতে চাই আপনাদের অবসর সময়ে আপনারা জীবনে একবারের জন্য হল পুরা কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে অর্থসহ একবার করে পড়বেন আর প্রিয় নবী সাল্লা সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটাকে আপনি একবার করে পড়বেন সেই সাথে কোনো একটা নির্বাচিত হাদিস গ্রন্থ আপনার কাছে থাকতে পারে আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লার কথা বলেছি স্যারের রাহেবলায়ের বইটি ইসলামকে বোঝার জন্য অসাধারণ একটি বই এই বইটি আপনার পাঠ্যতালিকায় থাকতে পারে আরও অনেক ভালো বই আছে আমি মৌলিকভাবে কোরআনে কারিম এবং সিরাত গ্রন্থটা যেন আপনি পড়ে শেষ করেন এরপর ইসলামের একদম বেসিক বিষয়গুলো জানার জন্য আপনি চেষ্টা করেন আজকাল অনলাইনে অনেক কোর্স অফার করা হয় আপনারা জানেন আপনাদেরই পেশার একজন মানুষ কিন্তু ডাক্তার জাকির নায়েক আপনাদের পেশার একজন মানুষ অর্থাৎ আপনাদের দলের লোক তিনি আপনাদের হয়ে আল্লাহর অনুগ্রহে যে পরিমাণ দিনের সেবা করে গেছেন যত মানুষকে আলোর পথ দেখিয়েছেন আমি আমার জীবনে বহু মানুষ দেখেছি মুসলমানের সন্তান ইসলাম নিয়ে তার সংশয় ছিল পেশায় ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ আমার আরেক বন্ধু তিনি আমাকে নিজে বলেছেন ভাই মুসলমানের সন্তান ছিলাম কিন্তু নানা কারণে ইসলামের অনেক বিষয় আমার সংশয় ছিল অনেক হুজুরদেরকে জিজ্ঞাসা করেছি বাট হুজুরদের উত্তরে আমি স্যাটিসফাইড হইনি হঠাৎ করে দেখলাম যে টেলিভিশনে স্ক্রল করতে করতে দেখি যে এক ভদ্রলোক একদম আপনার প্যান্ট কোট পরা আবার দেখলাম শাস ডাক্তার দেখে চিন্তা করলাম আমার জাতি ভাই তখন একটা মনোযোগ দিয়ে শুনলাম শুনে দেখি বা একই প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন বাট আমি অনেক স্যাটিসফাইড হয়ে যাচ্ছিলাম যাই হোক এরপরে তিনি আস্তে আস্তে অগ্রসর হতে লাগলেন এখন মাসাল্লাহ দিনের এমন একটা পর্যায়ে চলে গেছেন আমার সে ভাই যে তাকে দেখে আমার রীতিমতো ঈর্ষা হয় যে তার মতো আমল করতে পারতাম ভাই আমার আপনারা আপনাদের এই পেশাগত যে দায়িত্ব যে কাজ যে ব্যস্ততা এগুলোর ফাঁক দিয়েও চাইলে দিনের বেসিক বিষয়গুলো আপনারা শিখে ফেলতে পারেন আপনারা একটু আগে আমাদের শ্রদ্ধেয় কামরুল কামল স্যারের বক্তব্যে শুনছিলেন যে স্যার স্মার্টফোন ব্যবহার করেন না বাটন ফোন ব্যবহার করেন মাসাল্লাহ অসাধারণ যদিও এই যুগে শুধু বাটন ফোন ব্যবহার করা মানুষ পাওয়াশোনার হরিণ হয়ে গেছে তো স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় কিল করে অপচয় করে অপ্রয়োজনীয় সময় আমাদের খেয়ে ফেলে শুধু ওই সময় থেকে সামান্য একটু সময় বের করলে আপনি সামার বেসিক বিষয়গুলো জানতে পারবেন ইসলামকে যদি আপনি জানেন বিশেষ করে নবী সাদা সাল্লামের সিরাত এটা জানার জন্য আজকে সেমিনার করা যথেষ্ট নয় আমি আপনাদেরকে আহ্বান করব আপনি একটি সিরাত গ্রন্থ আপনার জীবনে সেটা হতে পারে রাহিকুল মাহতুম সেটা হতে পারে নবিয়ে রহমত সেটা হতে পারে যে কোনো ভালো অথেন্টিক সিরাত গ্রন্থ ডক্টর আলী যে সিরাত গ্রন্থ সেটা পড়তে পারেন অনেক অনেকগুলো আছে সৈয়দ সোলামান না তার একটা ঐতিহাসিক সিরাত গ্রন্থ আছে বাংলা অনুবাদ নামটা আমি ভুলে গেছি তো এগুলোর কোনো একটা যদি আপনার পাঠ্য থাকে আর সম্ভব হলে একাধিক যদি হয় আপনি পুরো সিরাত গ্রন্থটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি ইসলামটাকে ভেতর থেকে অনুভব করবেন আপনার কাছে বোঝা মনে হবে না আপনার কাছে নামাজ পড়াটা বোঝা মনে হবে না আপনার কাছে ভালো লাগা কাজ করবে আপনি ইসলামটাকে বুঝে আদায় করলে যে স্বাদ যে তৃপ্তি সে অবর্ণীয় তৃপ্তি পাবেন আপনার ইমানের মিটার তরতর করে অনেক উপরে উঠে যাবে কারণ আমি একটি কথা প্রায় বলি আজও এক অন্য ধর্মাবলম্বী ভাই ইসলাম গ্রহণ করেছেন তিনি এফিডেভিট কমপ্লিট করেছেন অফিসিয়াল সব কাজ শেষ করেছেন এরপর আমার এখানে কালিমা শাহাদা পাঠ করতে এসেছেন আমি প্রত্যেক নমুসলিমকে জিজ্ঞাসা করি যারা আমার হাতে দেশে দেশের বাইরে ইসলাম গ্রহণ করে আমি জিজ্ঞেস করি ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন সাধারণত আমরা মুসলমানদের যে অবস্থা আমাদের আচার আচরণ আমাদের কাজ আমাদের ভেজাল আমাদের দুর্নীতি আমাদের অপকর্ম আমাদের গুনাহে লিপ্ততা এগুলো এত বেশি হয়ে গেছে যে আমাদের কাজকাম দেখে অন্য ধর্মের কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকতে পারে না তো আমি সেজন্য কৌতূহল হয়ে জিজ্ঞেস করি ভাই আপনি ইসলামে আসছেন যে আসলে ঘটনা কি বেশিরভাগ মানুষের উত্তর হলো হয় তিনি কখনও কোরআনের সংস্পর্শে এসেছেন কোরআনের কোনো অংশ বুঝে পড়ার সুযোগ হয়েছে তার জীবনে অথবা আমাদের প্রেণাব ইসালামের জীবনে গ্রন্থ তাকে প্রভাবিত করেছে ফ্রান্সের একজন পলিটিশিয়ান এক সময় দুই হাজার দশ এগারো নয় দশ এগারো এই সময়ে আমি যখন সৌদি আরবে ছিলাম প্রবাসী বাংলাদেশিদের সেবায় সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে কাজ করতাম তখন আমার মনে আছে যে ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ছিলেন তার বিরুদ্ধে আমি নিজে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিজম করেছি লেখালেখি করেছি অনেক দিন পর মনে হয় বছরখানেক আগে নৌবাহিনীর একজন সাবেক কর্মকর্তা আমাদের অফিসে এসেছেন আমার সাথে ভালো পরিচয় আছে তিনি প্রসঙ্গত বলছিলেন ভাই এই ভিডিওটা দেখেন তো আমি দেখেছি ওই ভদ্রলোক তার ফেসটা আমার মনে আছে সেই ভদ্রলোক দেখি লেকচার দিচ্ছে ইসলামের ব্যাপারে এবং বলছেন যে কেউ যদি ইসলামের ব্যাপারে ভেতর থেকে স্যাটিসফাইড হতে চায় এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে সেভাবে ফিল করে না জাস্ট বাবা মা মুসলমান সেই সে মুসলমান হয়েছে সে যদি সত্যিকারে মুসলমান হতে চায় যে ইসলামটা সে প্রতি মুহূর্তে পরিতৃপ্তির সাথে অনুভব করবে সে যদি সেই ইসলাম চায় তো সে মাস্ট প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামকে তাকে জানতে হবে আমি তাহার ওই ভিডিও দেখে তো অবাক হয়ে গেলাম যে এই বদলকে তো আমি চিনি তো প্রচণ্ড ইসলাম বিদেশে ছিলেন কাহিনিকে এই লোক এত সুন্দর বক্তব্য দিচ্ছে তখন আমাকে উনি বললেন যে উনি সিরাদ গ্রন্থ পাঠ করে নবী সাদ্লাহামের জীবন ইতিহাস হয়তো দূর ধরার উদ্দেশ্যে পাঠ করেছেন মুসলমানদের পেছনে লাগার জন্য করেছেন কিন্তু আল্লাহ তালা তাকে হেদায়ত দিয়েছেন তিনি ওইটা পাঠ করার পর নিজে স্বেচ্ছা ইসলামের ছায়া তুলে তিনি এসেছেন ভাইরা আমার প্রিয় নবী সাদাল্লাহ সালামের জীবন যত মানুষ ইসলাম গ্রহণ করেছে সেই অমর রেদ আল্লাহ তাল হতে নিয়ে অমরাজ আল্লাহ তাহার এসেছিলেন রবিসলামকে হত্যা করার জন্য খুন করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছেন কিন্তু এসে কাছে ইসলাম গ্রহণ করে তারপর ফিরে গেছেন অসংখ্য ব্যক্তিত্ব পাবেন আপনি যারা শুধুমাত্র ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন কেন আপনি একটি সিরাত গ্রন্থ পড়া উচিত মুসলমানের সন্তান হিসাবে আপনার জীবনে এ বিষয়ে অনেক কথা আমাকে বলতে হবে আমার হাতে সময় নেই আমি শুধুমাত্র একটি কথা বলে আমি শেষ করবো এই অংশটা সেটা হলো যে মানুষটির পৃথিবীতে আগমনের পৃথিবীর আলো দেখবার আগেই বিপদ মাথায় করে এসেছেন পৃথিবীর আলো দেখবার পরপরই মমতাময়ী মাকেও হারিয়েছেন কৈশোর যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মোত্তালেব কোরআসের নেতা কৈশোর পার হতে না হতে দাদা আব্দুল মোত্তালেবকে আল্লাহ নিয়ে গেছেন তিনিও মারা গেছেন একের পর এক পায়ের নিচ থেকে পায়ের নিচে থেকে মাটিগুলো সরে যাচ্ছে এরপরে তার জীবনের সবচেয়ে দুঃসময় যখন এসে পৌঁছেছে সবচেয়ে কঠিন সময় তার ঘরে থেকে তাকে যিনি সাহস দিতেন অভয় দিতেন তিনি ছিলেন তার স্ত্রী খাদিজা রেদুল্লা তালহা আর বাহির থেকে যিনি তাকে প্রোটেক্ট করতেন তিনি ছিলেন আবু তালেব তার চাচা একই বছর দুজনকে আল্লাহ নিয়ে গেলেন থেকে মারি সব সরে যাচ্ছে এরপর শুরু হলো নির্যাতনের স্টিম রোলার কতভাবে একটা মানুষকে অপমানিত করা যায় তার মতো এত সম্মানিত মানুষ মক্কার মস্রিকরা সম্মিলিতভাবে যারা তাকে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দিয়ে আল আমিন উপাধিতে ভূষিত করেছে সেই মানুষগুলো তার মুখের উপর থুতু নিক্ষেপ করেছে তিনি যখন সেজদা চলে গেছেন ওটের নাড়ি এনে তার পিঠের উপর রেখে দিয়েছে তাকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে হেন কোনো অপমান নাই যেটা তাকে করা হয়নি তিনটি বছর তার সাথে অবরোধ করা হয়েছে কি অবরোধ আজকের মোড়ল রাষ্ট্রগুলো যেরকম অবরোধ করে সেরকম না সে অবরোধ ছিল অনেক ভয়ঙ্কর অবরোধ সে তিন বছর অবরোধে মক্কার কোনো মানুষ তার সাথে তার অনুসারীদের সাথে কথা পর্যন্ত বলতো না কেউ কোনো লেনদেন করতো না সেই যুগে অল্প কয়েকজন মানুষ মক্কায় বসবাস করে সেই সমাজে যখন সবাই কয়েকজন মানুষের সাথে এরকম সম্পর্ক ছিন্ন করে তখন তাদের জীবন কি হয় সেটা বলার অপেক্ষা রাখে না এত কঠিন সময় পার করার পর যখন মক্কায় থাকা গেল না কোনোভাবে তিনি হিজরত করে আল্লাহ নির্দেশে মদিনায় যেতে লাগলেন সে হিজরতটাও তাকে করতে শান্তি মতো দেওয়া হল না রাতের অন্ধকারে তাকে আত্মগোপন করে যেতে হলো যেতে গিয়ে আবার গারে সৌরে আশ্রয় নিতে হলো সেখানে তাকে দাওয়া করা হলো সেখান থেকে ধরে এনে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো এর আগে তাকে বারবার হত্যা করতে চেষ্টা করা হলো তার মেয়েদের উপরে টর্চার করা হলো তার অনুসারীদেরকে জ্বলন্ত চুলার উপরে কয়লার উপরে রেখে যেরকম মাছ ভাজি করে মানুষ মাছ পুড়ে খায় মানুষ ঠিক সেভাবে এক একজন অনুসারীকে আরবের যে গরম বিডিলিস্টের যে গরম যারা গিয়েছেন তারা জানেন চামড়া পুড়ে যাওয়া গরম সে গরমে উত্তপ্ত পাথরের উপরে সাহাবিদেরকে শুইয়ে খালি শরীরে শুইয়ে তাদের বুকুর উপরে আবার ভারী এবং ওই আগুনের মতো গরম পাথর দিয়ে তাদেরকে চাপা দিয়ে রাখা হতো চামড়া গলে পাথর ঠান্ডা হয়ে যেত আমার এত নির্মম নির্যাতনের পর যখন মদিনায় আসলেন একটু শান্তিতে থাকবেন মদিনা মানুষজন বললেন যে আপনারা কষ্ট করার দরকার না আপনি আমাদের এখানে চলে আসলেন আমরা আপনাকে ওয়েলকাম করব তিনি গেলেন তাদের কথায় সেখানে সেখানেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে কখনো বদর কখনো অহুত কখনও খন্দক কখনও তাবুক একটি রাতের জন্য তাকে শান্তিতে ঘুমোতে দেওয়া হয়নি যার জীবনে এত বাধা এত বিপত্তি এত ষড়যন্ত্র এত জোলম এত নির্যাতন আমি প্রায় বলি পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে বেশি দুঃখী কোনো মানুষ ছিল না সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন দুনিয়াতে এসেছেন দুঃখ মাথায় করে যাওয়া পর্যন্ত দুঃখে ছিলেন ইন্টারেস্টিং বিষয় হল এত দুঃখ যার জীবনে তার তো বেঁচে থাকাটাই বেশি সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই তিনি তার মিশন ইসলামকে মদিনা হিজরতের পর মাত্র দশ বছরে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন তার মিশনকে তিনি সাকসেস করেছেন পৃথিবীর সবচেয়েতে কষ্টে নিপতিত মানুষটি যদি সবচেয়ে স্বল্পতম সময়ে সাকসেসে সর্বোচ্চ চোড়ায় যেতে পারে সেই মানুষটির জীবনের সিক্রেটসটা কি ছিল তার সাফল্যের গল্পগাথা কী ছিল তার সে জীবনে কি আমাদের জানা প্রয়োজন নয় মুসলিম তো বটেই সত্যন সন্ধানে অন্য ধর্মাবলম্বী ভাইদেরকেও তো আমি আহ্বান করবো যে এরকম একজন মানুষ যার জীবনটা একটা মিরাকল যে এত বিপদের মধ্যে আপনারা পড়াশোনা শেষ করে ডাক্তারি পড়া শেষ করে আপনারা চাকরি বাকরিতে ঢুকে দশ বছর সময় তো আপনার জীবন গোছানোর জন্য যথেষ্ট হয় না দশ বছরে তো আপনি একটা ভালো চেয়ারে যেতেও পারেন না সেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম দশ বছরে নিজের জীবনের কেরিয়ার নয় নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থা নয় শুধুমাত্র মক্কা মদিনার মানুষ নয় গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়ে গেছেন কি ছিল তার জীবনে কিভাবে করেছেন এই জানার কৌতূহল প্রত্যেকটা সত্যানুসন্ধানে মানুষের মধ্যে থাকা দরকার আমি আমার জীবনে কোনো কোনো সিরাত গ্রন্থ আটবার দশবার পাঠ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনো বই খুব বেশি পড়তে অভ্যস্ত না কিন্তু সিরাতের গ্রন্থ পেলে আমি না পড়ে পারি না এবং শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়তে থাকি প্রত্যেকবার নতুন নতুন বিষয় আমার মধ্যে উদ্ভাসিত হয় আমার বৃদ্ধি করে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনাদের শিক্ষা জীবনের ফাঁকে ফাঁকে একবার হলেও নবীজিকে জানার জন্য একটি সিরাত গ্রন্থ কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন করেন একাডেমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু করে প্রতিদিন আপনি পড়ে এটাকে শেষ করবেন এ দুটি কাজ যদি আপনি করেন তাহলে আপনি মুসলিম বাই চান্সের জায়গা থেকে মুসলিম বাই চয়েস হতে পারবেন আমি চয়ে আহ্বান আপনাদের প্রতি রাখলাম আপনাদের উদ্দেশ্যগুলোকে এখন থেকে একটু আপনারা মডিফাই করে নেবেন অর্থাৎ আপনি আপনার এই পেশাটাকে আপনার নিজের কিংবা পরিবারের অর্থনৈতিক উন্নতির মাধ্যম হিসাবে বিবেচনা না করে মানুষের সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে চূড়ান্ত যে সুযোগ আছে সেই সুযোগ হিসাবে আপনি নেবেন আপনি এটাকে ধরেই নেবেন আমি ইবাদত করার উদ্দেশ্যে ডাক্তার হচ্ছে আমি চিকিৎসক হচ্ছি যে আমার পেশেন্টকে উপকার করে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করব। তাহলে আপনার চাকুরি, আপনার পেশেন্টকে দেখে আপনি ফি নেওয়া সবগুলোর পাশাপাশি আপনার নিয়তটা যদি হয় যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহর কাছে রিওয়ার্ড আশা করি তাহলে এ নিয়তের কারণে শুধুমাত্র আপনার পুরা জীবনটাই নেকামলে পরিপূর্ণ হয়ে যাবে এবং আমি যেটা বলছিলাম যে অন্য অনেক পেশার মানুষজন এত বেশি মানুষের দোয়া পেতে পারে না আপনি যতটা পেতে পারেন একটা সুন্দর মুচকি হাসির মাধ্যমে একটা সুন্দর আচরণের মাধ্যমে একটু আপনার আন্তরিকতার মাধ্যমে আমি জানি আপনারা যারা এই পেশার সাথে জড়িত আছেন আমরা এদেশের দেশের মানুষ আমি আমার মতো সাধারণ রুগী যারা আমরা অনেকেই বেবুজা রুগী ওই যে আমার সামান্য একটা বিষয়ের জন্য পাঁচজন ডাক্তারকে একত্র করে ফেলেছি আমরা একটু বেবুজাই থাকি আমরা পেশেন্ট যারা আছি আপনাদেরকে অনেক বিরক্ত করি আমরা এক জিনিস পাঁচবার জিজ্ঞাসা করি ওই যে একটা প্রসিদ্ধ ছুটকি আছে না যে কোন ডাক্তার বলেছেন যে ভাই পেশেন্টকে বলে দিয়েছেন রাতে আপনার রুটি খেতে হবে এর অনেক দিন পরে ডাক্তার কাছে আসলেন দেখলেন যে ডাক্তার চেক করে অবস্থার উন্নতি হয় না বলুন যে আপনাকে রাতে রুটি খেতে বলছি খান নাই বলে হ্যাঁ ডাক্তার প্রতিদিন খাইছি ভাত খাওয়ার পরে নিয়মিত রুটি খাইছি আমি ওই ঘটনার মতো ঘটনা আপনাদের কাছে অহরহ আসে প্রচুর বিরক্ত আমরা করি আপনাদের ধৈর্য ধারণ করা কঠিন হয় আমি জানি কিন্তু এই কঠিন কাজটা করেই তো আল্লাহ জান্নাত আশা করতে হবে আমি দেশের বাইরের একজন চিকিৎসকের কাছে একবার কোন একটা রোগে গেছিলাম যাওয়ার পরে আমি দেখলাম একটু নতুন অভিজ্ঞতা হলো আমার তিনি প্রেসক্রিপশন লিখছেন আমার দিকে ফিরিয়ে পেশেন্টের দিকে ফিরিয়ে ইংরেজিতে তিনি প্রেসক্রিপশন লিখছেন আমি চিন্তা করলাম বাহ অনেকভাবে লেখার কথা জেনেছি এটা তো নতুন অভিজ্ঞতা হলো আমার মানে আমি পেশেন্ট হিসাবে আমি আমি যেন জিনিসটা বুঝতে পারি লিখছেন আর আমাকে বোঝাই দিচ্ছেন লেখার পরও বুঝাই দিতে পারতেন বাট তিনি এটা চেষ্টা করছেন এবং তার যে কসরতটা আমার খুব ভালো লাগে কাজ করলো যে আমি তার পেশেন্ট হিসাবে আমার বোঝার সুবিধার্থে আমাকে দেখে দেখি তিনি লিখছেন উল্টা দিক থেকে নিশ্চয়ই এটা আস্তস্ত করতে তার অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু তিনি সেই কাজটা করেছেন তো আমরা যদি চাই আমাদের পেশেন্টদের যে তাদের অধৈর্য তাদের অনেক আচরণ যেটা আপনাদেরকে কষ্ট দেয় ডাক্তার হিসাবে আমি জানি আপনাদের বিরক্তির কারণ হয় একই কথা বারবার জিজ্ঞেস করে কিন্তু ওই যে স্যার যে কথাটা বলেছেন ওই জায়গায় যদি আপনি নিজেকে কল্পনা করেন আপনি যদি পেশেন্ট হতেন তাহলে সেক্ষেত্রে হয়তো তার মতো না হলেও আপনি অনেক বেশি ব্যাকুল থাকতেন প্রেশান থাকতেন অস্থির থাকতেন আপনি বারবার জিজ্ঞাসা করতেন ভয় থাকে ডাক্তার সাহেব ঠিক বলেছেন তো আবার জিজ্ঞাসা করে যে ভুল বলেন নাই তো তো এই জায়গাগুলোতে আপনাদের ধৈর্যের পরাকাশটা প্রদর্শন করতে হবে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা পেশেন্ট যখন আসবে একটু মুসকে হাসি দিয়ে তাদের সাথে কথা বলবেন এবং নিয়ত রাখবেন যে আমি এটা এবাদত করছি এটা আমার পেশাগত দায়িত্ব পালন করছি না তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা রুগী যেমন উপকৃত হবে আপনার এই কাজটা ইবাদত হবে নাম্বার তিন তাহলে দ্বিতীয়ত বলেছিলাম হলো নিয়তকে চেঞ্জ করা যে আমি এটা আমার নিজের ভাগ্য পরিবর্তন বলি যেটাকে আমরা আমার অর্থনৈতিক উন্নয়ন এটার জন্য আমি পড়াশোনা করছি না আমি পড়াশোনা করছি আমি এর মাধ্যমে মানুষকে সেবা দেবো নাম্বার তিন রুগীদের যখন দেখবেন তখন আপনারা সর্বোচ্চ কেয়ার করার চেষ্টা করবেন দেখেন আমাদের সাল্লাম একটা আখলাগ ছিল আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার একটা উন্নত চরিত্র ছিল তিনি যখন কারোর দিকে কথা বলতেন কারোর সাথে কথা বলতেন তখন তার দিকে পরিপূর্ণ ফিরে কথা বলতেন আমি যখন স্যার সাথে কথা বলতেন তখন তার দিকে ফুল মুখ করে কথা বলতেন তিনি এভাবে ঘাড় ফিরে কারোর দিকে কথা বলতেন না আমাদের দেশে তো এটা তো একটা ট্র্যাডিশন হয়ে গেছে মানুষ যখন বড়ো চেয়ারে চলে যায় আল্লাহ যখন একটা পর্যায়ে নিয়ে যায় তখন আশেপাশে মানুষের সাথে এইভাবে ফিরে কথা বলাটাকে তার জন্য অপমান মন কর মনে করে ঘাড় অর্ধেক গড়িয়ে কথা বলার এটা অহংকারী মানুষের আলামত প্রেণবী সালাম কখনো সেটা করতেন না আমাদের সাল্লামের এই আখলাটা যদি আপনাদের মধ্যে ধারণ করতে পারেন পেশেন্টের সাথে যখন কথা বলবেন আন্তরিকতা দিয়ে অনেক ডাক্তার প্রেসক্রিপশন লেখেন রুগী ঢোকার পরপরই প্রেসক্রিপশন লেখা শুরু হয়ে যায় আপনি হয়তো রুগীর নাম লিখছেন এইজ লিখছেন রুগী কিন্তু এসব বুঝবে না রোগী চিন্তা করবে হায় হায় ডাক্তার সাহেব আমি ঢুকার আগে লেখা শুরু করে দিল আপনার প্রতি তার অবক্তিটা সেখান থেকে শুরু হয়ে যাবে আপনি যদি সেখান থেকে একটু সিরিয়াসনেসের সাথে আন্তরিকতার সাথে তার কথা শুনেন মনোযোগ দিয়ে শুনেন আমার মা গত মা এবং খালা দুজনেই গত পরশুদিন এক ডাক্তারের কাছে গেলেন এক জায়গায় তো আসার পর আমি তাদেরকে নিয়ে বসলাম যে তারা কি বলছেন কি বললেন ডাক্তার সাহেব তারা বললেন খুব খুশি বাবা ডাক্তার সাহেব অনেক মনোযোগ দিয়ে কথা শুনছেন ডাক্তাররা আপনারা শুধু রুগীদের কথা শুনলে রুগীরা অর্ধেক খুশি আমাদের ওয়ার্স শুনে মানুষ এত খুশি হয় না আপনাদের কথা শুনলে মানুষ যতটা তৃপ্তি অনুভব করে কিন্তু আপনারা অনেকে আছেন আমি সবাইকে ব্লেম করব না অনেকে আছেন কথা শুনতে রাজি না হ্যাঁ ভাই বুঝছি তো এক কথা এতবার বলতেছেন কেন আপনি বসেন আমি লিখতেছি তো আপনার এই আচরণ করে চিন্তা করেন না ডাক্তার সাহেবের মেজাজ খারাপ আছে আজকে বাসা কিছু হয়েছে আল্লাহ জানে কোন মেডিসিন দিয়ে দেয় আমার কপালে দুর্গতি আছে কিনা না পেশেন্টের ওই যে অবক্তি শুরু হয়ে যায় এরপরে ওষুধ খেলেও তার আসলে তার ওই যে ওই ভক্তি নাই যার কারণে তার রোগনের সময় সারা নাই এই আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনার যখন রোগীদেরকে সেবা দিবেন সর্বোচ্চ মনোযোগ দিবেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথা বলা শুন না আপনি যখন কারোর সাথে কথা বলবেন পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলাটা শুননা সো আপনি যতটুকু বলেন অল্প বলেন আমি বলছি না যে আপনি আধা ঘন্টা এক ঘন্টা করে প্রত্যেক রুগীকে দেন যতটুকু দেন ততটুকু পরিপূর্ণ মনোযোগের সাথে দেন ধৈর্য ধারণ করে শুনেন অনেক ডাক্তার আমাদের দেশে আছেন তাদের এই উদাহরণ আমাদের কাছে আছে তারা চমৎকার আচরণকার রোগীদের সাথে আমি আশা করব আপনারা সেটা করবেন নাম্বার চার আপনারা যথাসম্ভব মেডিকেল ফিকের উপর অনেক কোর্স আছে অনলাইনে আমি এটার উপর অনেক দীর্ঘ আলোচনা করতে পারতাম সময় আমাদের হাতে নাই অবশ্য সব কিছু আমার জানাও নাই মেডিকেল ফিকের উপরে যে কোর্সগুলো আছে অনলাইনে এগুলোর উপর আপনার ছোট্ট করে কোনো কোর্স করে নেবেন কারণ আপনারা আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সরিয়ার অনেক মাস আলার মুখোমুখি হন যেগুলো আধুনিক বিষয় আসয় হওয়ার কারণে গতানুগতিক অনেক সাধারণ মাসলা মাসলে বই পুস্তকে পাবেন না পৃথিবীর ইতিহাসে যত গত হয়েছেন প্রত্যেকে যার যার পেশার সংশ্লিষ্ট বিষয়গুলো তারা রপ্ত করি আল্লাহ তারা প্রিয় বান্ধব এবং ভালো মুসলিম হয়েছে আমি আশা করবো আপনারা মেডিকেল রিলেটেড ফিক বা মাসাইল বিষয়গুলোকে আলাদা করে আপনারা শিখবেন আপনারা যদি চান তাহলে আজকে যেরকম সিটা সেমিনার হয়েছে মেডিকেল ফিকের উপর একটা সেমিনার হতে পারে এর জন্য এক্সপার্ট যারা তারা আসবেন তখন আপনারা যদি চান সেরকম হতে পারে এত বড় আসরে না হলো ছোট্ট করে হলো সেটা হতে পারে তাহলে সেক্ষেত্রে অনেক জিনিস কিন্তু আপনাদের জানার আছে যেগুলোর সাথে হালালা হারামের সম্পর্ক আছে আমি একটু আগে আইটি সেক্টরের যারা আমাদের দেশের জায়ান্ট আছেন তাদের একটা প্রোগ্রাম ছিল কৃষিবিদিন ইনস্টিটিউট সেখানে বলে আসছিলাম একই কথা যে তাদের রিলেটেড বিষয়গুলো আছে ইসলামটা হলো যে আমার রিলেটেড বিষয়গুলো আমাকে জানা আপনি ডাক্তার হিসাবে যে মাসালা আপনার জানা ফরজ আমার ওপরে সেটা জানা ফরজ না কারণ আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেটা জানতে হয় সেটা জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম নম্বর পাঁচ আমি যেটা বলছিলাম একটু মুচকে হাসি দিয়ে সুন্দর আচরণ করে রুগীদেরকে আপনারা ওয়েলকাম করবেন আপনার সুন্দর একটু মুচকে হাসি দিয়ে কথা বলেন তার রুগীরা অনেক ভালো ফিল করবেন এটা অনেক ডাক্তারদের মধ্যে আছে সেটা আপনারা করবেন ঈশ্বল আমি আশা করবো সেটা আমি রিপিট করছি না ছয় নম্বর হলো যখন রুগী দেখবেন রুগী দেখা কিন্তু একটা ইবাদত আপনারা অনেকে জানেন আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন একজন মুসলমান অন্য মুসলমানের কাছে ছয়টা পাওনা আছে অধিকার আছে এই ছয়টা পাওনা ভিতরে একটা হলো কোনো মুসলমান যখন অসুস্থ হবে তখন তাকে শশ্রূষা দিতে হবে তার শশ্রূষা করা রুগীকে দেখতে যাওয়া এটা একটা ইবাদত আপনি যখন আপনার রুগীদের দেখার জন্য রাউন্ডে যাবেন আপনি যদি নিয়ত করেন আমি এটা শুধু ডাক্তারদের বলছি না আমাদের নার্স বোনদেরকে নার্স ভাইদেরকে বলছি যারা আছেন যে যে পেশা আছে আপনি পেশেন্টের রুমে যাচ্ছেন যাওয়ার সময় একটু থমকে দাঁড়িয়ে নিয়ত করে নেন যে আমি রুগী দেখার যে ইবাদত যে সবাব সে নিয়তে আমি যাচ্ছি এটা নিয়ত করে যদি আপনি যান তাহলে আপনার যাওয়ার একটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ওখানে যাওয়ার পর আপনি দেখবেন আপনি মোটিভেটেড হয়ে গেছেন ভিতর থেকে যে আপনি রুগীকে বিশেষভাবে আন্তরিকতার সাথে দেখছেন কারণ ওই যে আপনি তাল্লার জন্য এসেছেন আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে এসেছেন এই জন্য আপনার মধ্যে একটা বিশেষ প্রেরণা আপনি অনুভব করবেন এই জন্য যখনই রুগীদেরকে দেখবেন রুগী দেখার যে স্বভাব সেটার আশা করে সে শুননার আশা করে আপনারা করবেন সর্বশেষ যেটি বলবো আপনারা ডাক্তাররা অনেক নসিহত করলে অনেক উপদেশ দিলে সাধারণ মানুষ যতটা শুনবে ওই একই বিষয়ে আমাদের মতো টিপিক্যাল হুজুরদের কথা কিন্তু মানুষ শুনবে না আপনাদের কথা যতটা শুনবে যেমন আপনি যদি বলে দেন সম্মত লাইফ লাইফস্টাইল মেনটেন করতে আমরা জানি সম্মত লাইফস্টাইল মেনটেন করলে অনেক রোগ বালাই থেকে মানুষ বেঁচে যায় আল্লাহ তারা আমাদেরকে সুস্থ রাখেন আমাদের শরীরের ইমিউন সিস্টেম স্ট্রং হয় রবি সাদ আল্লাহ রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন আমরা এখন রাত কয়টা বাজে এখন ওয়াশ করছি আমি বারবার আয়োজকদেরকে বলেছি আমাকে যেন আগে দেওয়া হয় অবশ্য আমি নিজে আসতে দেরি হয়েছে তারপর আবার দেরি হয়েছে তো যাই হোক এটা তো অনেক বেশি দেরি না আমাদের দেশে মাহফিলগুলো তো রাত বারোটা একটা পর্যন্ত করে এই জন্য মাহফিল থেকে আমি শুরু এসেছি মাহফিল প্ল্যাটফর্মে আর যাচ্ছিও না যদিও অনেক ভাইরা আছেন সেখানে কাজ করছেন কাজ করার দরকার আছে সেখানে কিন্তু আস্তে আস্তে সেটাকে সংশোধন করতে হবে কে থাকা দেরিতে ঘুমানো আমাদের দেশে মানুষের শুধু না মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে আমার খুব কষ্ট লাগে মিডিল ইস্টের দিকে তাকালে তো আরও কষ্ট লাগে সৌদি আরব সহ আমি দশ বছর সৌদি আরবে ছিলাম মিডিল ইস্টের মানুষ রাত তারা সারা টোটো করে ঘুরে আর সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমায় বিশেষ করে রমজান মাসে মার্কেট মার্কেট ঘুরবে আদিনভর দিনভর ঘুমাবে আর অন্য সময় রাত বারোটা একটা পর্যন্ত অহেতু ঘুরবে আর আমাদের দেশেও দশটা এগারোটা পর্যন্ত মানুষ জেগে থাকে আর যারা আপনারা বাইরে গেছেন আপনারা অনেকে জানেন যে পৃথিবীর উন্নত দেশগুলো সেটা আমেরিকা বলেন সেটা ইউরোপ বলেন সেটা জাপান বা পূর্বের এই উন্নত দেশগুলো বলেন সবাই সন্ধ্যার পর শুয়ে যায় সবাই সন্ধ্যার পর শুয়ে যায় সন্ধ্যার পর শুয়ে গেলে জীবনে বরকত হয় আমাদের জীবনে কেন বরকত নেই আমরা মুসলমানরা কেন পিছিয়ে আছি এর যদি একশোটা কারণ থাকে তার একটা কারণ হলো নবী সাল্লা সাল্লামের সুন্না লাইফস্টাইল আমরা মেনটেন করি আমরা সকালে ঘুমাই দোয়া করেছেন আল্লাহ বার ইকলিহা আল্লাহ আমার উম্মতের যেন সকালের সময়টাতে বরকত দান করেন আমরা সকালে ঘুমাই থাকি আর বিদেশিরা সকালে কাজে চলে যায় তো আপনি যদি একজন পেশেন্টকে বলেন যে রাতে তাড়াতাড়ি ঘুমাবেন সকালে তা ঘুমাবেন না আপনি পেট একদম গলা পর্যন্ত পুড়িয়ে খাবেন না খাবার সময় সুন্না মেনটেন করে চলবেন দেখেন নবী নাব সাদ্লাম বলেছেন তোমরা পেটের এক ভাগকে খাদ্য আরেক ভাগকে পানীয় দিয়ে পূর্ণ করো আরেক ভাগকে খালি রাখো এখন এই যে পানীয় দিয়ে পূর্ণ করতে বলা হয়েছে আপনারা আমাদেরকে ডাক্তাররা আপনারা আমাদেরকে বলেন আমরা যেন শশা খাই আমরা যেন আপনার টমেটো খাই আমরা যেন এমন সালাদ খাই যেগুলো পানির কাজ দিবে মূলত দেখেন নবী সাদাল্লাম কিন্তু সে সাড়ে চোদ্দোশো বছর আগে বলে গেছেন যে খাদ্যের পাশাপাশি পানীয় যেন আমাদের খাদ্য তালিকায় পরিমাণ মতো থাকে তো নবী সাল সাল্লাম কম খাওয়ার পরামর্শ দিয়েছেন রোজা রাখার পরামর্শ দিয়েছেন মাসে তিনটা করে রোজা এখন আপনারা ডাক্তাররা আমাদেরকে বলছেন ওয়াটার ফাস্টিং করো হ্যাঁ কম কম খাও বেশি খাওয়া যাবে না এখন আপনার আমরা আগে হাদিসের কথা শুনেই আমল করতাম এখন আর হাদিসের কথা শুনে আমল করার প্রেরণার প্রয়োজন হয় না এখন ডাক্তারদের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দিস আপনাদের মাসালার কারণে আপনাদের ফতর কারণে আমরা খাওয়া ছেড়ে দিস তো আপনারা যদি সুন্দহটাকে রিলেট করে ট্রিটমেন্ট করেন তখন রুগীর দুই দিক থেকে উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশা করবো আপনারা সে কাজগুলো করবেন আমি দুঃখ প্রকাশ করছি কথা বলতে বলতে অনেক বেশি সময় বলে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি আমি সামারি করে দিচ্ছি প্রথমত একজন মুসলমান হিসাব ইসলামের বেসিক বিষয়গুলো জানার জন্য একটা সময় বের করবেন ইনশাআল্লাহ এটা আপনাদের উপর ফরজ প্রে নবিসামকে জানার চেষ্টা জীবনে একবার হলেও করবেন দ্বিতীয়ত আপনাদের নিয়াদ বা উদ্দেশ্যটাকে পরিবর্তন করে নেবেন যে আপনাদের এই পেশাগত দায়িত্বটা পালন করবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় ওই যে মানুষ উপকার করে সবচেয়ে বেশি বাদত করা সম্ভব আল্লাহ প্রিয়পাত্র হওয়া সম্ভব সেই জায়গাটা যাওয়ার জন্য তৃতীয়ত যখনই রোগীদেরকে দেখবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন দুই মিনিটই সময় দিলেন কিন্তু খুব আন্তরিকতার সাথে দেখলেন খুব ভালোবাসার সাথে দেখলেন সিরিয়াসনেসের সাথে দেখলেন তার আস্থা অর্জন করলেন তিনি যেন স্যাটিসফাইড হয়ে যান আপনার রুম থেকে যে হ্যাঁ আমাকে ডাক্তার সাহেব সময় দিয়েছেন মনোযোগ দিয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা শূন্য আর মনোযোগ না দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা খারাপ চরিত্র যেটা অনেক সময় আমরা ব্যস্ততার কারণে ইগনোর করি মানুষকে আমার দ্বারা অনেক সময় হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করুক নাম্বার তিন মেডিকেল রিলেটেড যে ফিক মাসাইলগুলো আছে সেগুলো শেখার জন্য একটু সময় বের করবেন অনেকগুলো কোর্স ডেভেলপ করা আছে অনলাইনে আপনারা দেখলেই পাবেন আর অফলাইনেও চাইলে আপনারা আয়োজন করতে পারেন আর চার নম্বর হলো সুন্দর আচরণ এবং মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে আপনারা মানুষকে ওয়েলকাম করবেন পাঁচ নম্বর হল রুগীদেরকে যখন দেখতে যাবেন বা পেশেন্ট যখন দেখবেন তখন নিয়ত করে নেবেন যে রুগী দেখা একটা ইবাদত আমি সেই ইবাদতটা সম্পাদন করছি তখন এটি একটি ইবাদত হবে আর সর্বশেষ এবং সাত নম্বর হল রুগীদেরকে সুন্নাহ লাইফস্টাইল বিভিন্ন আমলের কথা আপনারা বলবেন এই ওষুধটা ফজরের পরে খাবেন নাস্তা করে এটা জোহরের নামাজ পড়ে তারপর দুপুরের খানা খেয়ে খাবেন এটা নামাজ পড়ে রাতের খানা খেয়ে খাবেন কৌশল আপনি নামাজের দাওয়াত দিয়ে দিলেন তাকে এবং অন্যান্য যে দাওয়াগুলো আছে সেগুলো যে আপনারা দিতে চান আপনারা অনেক ভালোভাবে দিতে পারেন মানুষ হুজুরদের মুখ থেকে ইসলামের কথা শুনতে শুনতে ক্লান্ত এখন চাই আপনাদের মতো ডাক্তাররা একটু উঠে আসুক আপনারা উঠে আসলে তখন দেখা যাবে আমাদের মতো অনেক মৌলবিদের ভাত থাকবে না তো আমরা চাই আমাদের ভাত না থাকুক পলাও থাকুক আপনারা উঠে আসেন আমি চাই আপনারা উঠে আসেন আপনারা শিখে আসেন আল্লাহ তালা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখরাতে কল্যাণের মুখে কল্যাণের পথে থাকার তফিক দান করুন আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই প্রাণের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালে আমাদের সবাইকে জানা উপলব্ধি করা তাকে ভালোবাসার তফিক আল্লাহ তে আমাদের সবাইকে দান করুন যে জাকমুল্লাহ খেরা